হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এক কাপ মুড়ি আর একটা ডিম দিয়ে খুবই হেলদি টেস্টি একটি রেসিপি এই রকমই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হেলদি টেস্টি বিভিন্ন রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কীভাবে বানাই সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ মুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ কুচি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ক্যাপসিকাম কুচি এবারে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বাচ্চারা খেলে ঝালটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক চামচ গাজর কুচি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার একটা ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নেবার পর ডিমের কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব আমি যে যে সবজি ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ডিমের সাদা অংশটা সব কিছু খুব ভালো করে মুড়ির সাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবারে এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ ময়দা তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে দিয়ে দিলাম মুড়ির মিশ্রণটা তারপর চামচ দিয়ে ভালো করে সেট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে তারপর যে ডিমের কুসুমটা আমি রেখে দিয়েছিলাম সেটা সেই ফাঁকা অংশের মধ্যে দিয়ে দিতে হবে এই পিঠটা দু মিনিট মতো ফ্রাই করে নেবার পর উল্টে দিতে হবে অপর পিঠটা ফ্রাই করে নেবার জন্য খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এই পিঠটাকেও প্রায় দু মিনিট মতো ফ্রাই করে নিয়েছি আমি এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ততটাই সুন্দর হবে এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর আপনারা যে কোনো প্রকার সসের সাথে গরম গরম পরিবেশন করুন অসাধারণ এই হেলদি টেস্টি ব্রেকফাস্টের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ